পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত গঙ্গানগর জিপি কার্যালয়ে বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হওয়া দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত, তার পত্নী মধুলিকা রাওয়াত সহ অন্যান্য সেনা আধিকারিকদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। গঙ্গানগর জিপির পঞ্চায়েত বডির ব্যবস্থাপনায় এদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতে জেনারেল বিপিন রাওয়াতের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, এপি সদস্য আলতাফ হোসেন বড়ভূয়া, জিপি সচিব মাখন পাল, জিআরএস বিপন দাস, প্রাক্তন সৈনিক প্রবেন্দ্র চন্দ্র দাস সহ গ্রুপ সদস্য ও নাগরিকরা। পরে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়া সেনা আধিকারিকদের বিদেহী আত্মার সদগতি কামনায় দুই মিনিট নীরবতা পালন করে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গীতালি চক্রবর্তী, কমল পাল, পুলক দাস, এগ্রিকেট ইঞ্জিনিয়ার বিকি তাঁতি প্রমুখ। ভারতরত্ন পূজনীয় দিয়ে শ্রদ্ধার আমাদের সৈনিক নায়ক, উনার আত্মার চিরশান্তির জন্য এবং উনার সাথে আরও 12 জন ছিলেন, তাঁর পত্নী সহ উনারা আমাদের দেশরক্ষক ছিলেন। উনাদের এই অপ্রীতিকর দুর্ঘটনায় আমার ভারতবর্ষের দেশবাসী প্রতি প্রত্যেকেই দুঃখিত, এবং আজকে আমার গঙ্গানগর দ্বীপের পক্ষ থেকে উনাদের আত্মার চিরশান্তির জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। উনারা এবং উনাদের আত্মার সদগতি হোক, এবং আমাদের গঙ্গানগর জিপির পক্ষ থেকে আমরা পুষ্পাঞ্জলি এবং মাল্যদান দিয়ে উনার আত্মার চিরশান্তির জন্য আমরা ঈশ্বরের কাছে কামনা। আমরা সেনার মহানায়ক যিনি ছিলেন বিপিন রাওয়াত, যে মর্মধায়ক বিদারক ঘটনা ঘটেছিল গত 9 তারিখ, সম্পূর্ণ ভারতবর্ষব্যাপী সুখের ছায়া নেমে এসেছে। ওনাদের প্রতিকৃতিতে আজকে মাল্যদান করা হয় এবং ওনাদের আত্মার চিরশান্তি কামনায় আমরা ওইখানে 2 মিনিট নীরবতা পালন করি আর ভগবানের কাছে প্রার্থনা করি ওনার জন্য আত্মার চিরশান্তি করেন। আমরাঘাট থেকে বিক্রমজিৎ দাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। গুণে মানে ও সঠিক পরিমাণের গ্যারান্টি সহ অত্যাধুনিক মেশিন দ্বারা সরবরাহের এক নির্ভরযোগ্য পেট্রোল পাম্প কালাইন বাজার সংলগ্ন জাতীয় সড়ক লাগোয়া লক্ষ্মীপুরের নতুন উদ্যমে ফের শুরু হয়েছে ইএসআর পেট্রোল পাম্প। 2022 পয়লা জানুয়ারি থেকে চালকগণের জন্য থাকছে বিশেষ উপহার। গুণে মানে ও সঠিক পরিমাণের গ্যারান্টি সহ অত্যাধুনিক মেশিন দ্বারা সরবরাহের এক নির্ভরযোগ্য পেট্রোল পাম্প কালাইন বাজার সংলগ্ন জাতীয় সড়ক লাগোয়া লক্ষ্মীপুরের নতুন উদ্যমে ফের শুরু হয়েছে ইএসআর পেট্রোল পাম্প। 2022 পয়লা জানুয়ারি থেকে চালকগণের জন্য থাকছে বিশেষ উপহার।